ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আপনারা তৈরি করবেন। তো চাইলে খুব সহজে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সঠিক নিয়মে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনাদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট প্রথমত ইনস্টাগ্রাম অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ করলে ইনস্টাগ্রাম অ্যাপসটা পেয়ে যাবেন। তো ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এটা ওপেন করে দেবেন। তো ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করলে আপনারা এরকম দেখতে পারবেন। এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে, জাস্ট এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের নতুন অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। তো এখানে আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে তৈরি করতে পারেন অথবা সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস আপনাদের ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে তৈরি করতে পারেন। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করে দেখিয়ে দিই। তো এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নতুন অ্যাকাউন্টটি তৈরি করার জন্য। এরপর এখান থেকে পাসওয়ার্ড নামে অপশন রয়েছে, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এখানে আপনাদের নিজেদের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর এখানে সেভ ইউ লগ ইন ইনফো, তো এখানে আপনাদের নট নামে ক্লিক করে দেবেন। তো সেভ করে রাখলে আপনাদের ফোনের প্রাইভেসি নষ্ট হতে পারে, তাই নট নামে ক্লিক করে দেবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে আপনাদের জন্ম তারিখটা। তো ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সেট অপশনে ক্লিক করে দেবেন। তো অবশ্যই এখানে আপনাদের 18 বছর উপরে দিতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ফুল নেমটা দিতে হবে, আপনাদের ইনস্টাগ্রাম আইডির নেমটা দিয়ে দেবেন। এখানে নেমটা দিয়ে দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এই নিয়মটি ফলো করে সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সঠিক নিয়মে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন। ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে। তো এখন এখানে একটা ইউজার নেম সেট করতে হবে, যে ইউজার নেমটি দিয়ে যে কেউ আপনার ইনস্টাগ্রাম আইডিতে সার্চ করলে পেয়ে যাবে। তো এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। তো এখান থেকে আপনাদের এমন একটা ইউজার নেম সেট করতে হবে যে ইউজার নেমটা ইনস্টাগ্রামে এখনো কেউ ব্যবহার করেনি, তাই একটা ক্রিয়েটিভ ইউজার নেম দিয়ে দেবেন। তো এখান থেকে ক্রিয়েটিভ ইউজার নেম সেট করতে থাকবেন। তারপর এখানে সাইড দিয়ে টিক মার্ক চলে আসলে, গ্রিন টিক মার্ক আসলে আপনাদের এটা সেট করতে পারবেন। তো গ্রিন চলে আসলে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ইউজার নেমটা সেট হয়ে যাবে। তো এখন আই এগ্রি অপশন রয়েছে, জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের ফোন নাম্বারে কোড চলে আসলে জাস্ট কোডটা সাবমিট করতে হবে। তো এরপর দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিটা দিতে পারেন অ্যাড পিকচারে ক্লিক করে। এরপর এখানে ফ্রম গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে এখানে প্রোফাইল দিয়ে দেবেন। এরপর আপনাদের পিকচারটা নিয়ে নেওয়ার পর জাস্ট অলসো শেয়ার পোস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন এবং এই পিকচারটা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে। তো এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন হয়ে যায়। এখন এখান থেকে যে কাউকে ফলো করতে পারেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে এরকম আকর্ষণীয়ভাবে ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। তো এখন এখান থেকে সকল সেটিংস করতে পারেন। এখানে থিওড আইকনে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সকল সেটিংস করে নিতে পারেন। তো এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার।